हेलो गाइस केमन आछेन सबाई आशा करी सबाई भालो आछेन। आजकेर आमार एई भिडियोते देखाबो आपने मोबाइले डबल लक किभाबे राखते पारेन। तो चलुन शुरू करा जाक। शुरू करार आगे आपनादेर काछे एकटा अनुरोध, आमादेर चैनलटाके सबस्क्राइब करे राखबेन, पाशे थाका बेल आइकनके अन करे राखबेन जाते करे आमरा नतुन कोनो भिडियो आपलोड दिले सबचेये आगे आपनि पेते पारेन। तो चलुन शुरू करा जाक। आपनार मोबाइले डबल लक करार एटाई एकटा फायदा, आपनि जदि डबल लक करे राखेन ताहले आपनार मोबाइलटा बहुत सेफटिते थाकबे। আপনার কোনো ফ্রেন্ডস যদি আপনার মোবাইলের প্রথম লকটা খুলেও ফেলে, তারপরে যখন দ্বিতীয় লকটা দেখতে পারবে, তখন আপনার বন্ধু ভাববে যে এই লকটা আবার কিভাবে করেছে, আমি এটা খুলবো কিভাবে। তো সেই জন্য কিন্তু আপনার মোবাইলের পার্সোনাল যে বস্তুগুলো থাকে সেগুলো সেই আপনার ফ্রেন্ডসটা দেখতে পারবে না। তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে আপনি ডাবল লক করতে পারবেন। তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর আপনি প্লে স্টোরেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি অ্যাপসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, গেস্টার লক স্ক্রিন, তো এই অ্যাপসটার ভিতর থেকে আপনি ডাবল লক করে রাখতে পারবেন। আপনার যেটা মোবাইলের লক আছে সেটা তো থাকবেই, সেই লকটা খোলার পরেই আপনার এই লকটা দেখা দিবে, এই লকটা আপনাকে খুলতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই লকটা করবেন। তার জন্য আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি এটার ভিতরে ঢুকবেন। তো আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখুন ক্রেডিট গেস্টার, তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন, এখানে নতুন করে আপনাকে একটা গেস্টার বানাতে বলছে। এখানে দেখুন ক্রেডিট নিউ গেস্টার, তো এখানে আপনি বানিয়ে রাখবেন, আপনি যেভাবে খুশি সেভাবে বানাতে পারেন। তো আমি সিম্পল আপনাকে শুধু দেখানোর জন্য আমি বানিয়ে দেখাচ্ছি। তো আমি এটাই রেখে দিচ্ছি। একবার যখন মারবেন আপনি দ্বিতীয়বার আবারও এরকম সেম করে মেরে দেবেন। মারার পরে এটা আপনার হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে কিছু টেনে নেবেন। টেনে নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ক্রেডিট রিকভারি পাসওয়ার্ড, তো আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। সেই লকটা যদি আপনি কোনো সময় ভুলে যান বা আপনার কাজ না করে, তাহলে কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে আপনি খুলে নিতে পারবেন, অথচ আপনার মোবাইলটা খুলবে না। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1234। তো দেওয়ার পরে আপনি রিপিট আরও একবার মারবেন 1234। আপনি যে কোনো পাসওয়ার্ড রাখতে পারেন, আমি বলি না যে আপনি 1234ই রাখেন, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র মারছি। তারপর আপনি এখান থেকে দ্বিতীয় স্টেপে চলে যাবেন। এখান থেকে যখন টানবেন, এখানে একটা ওকে অপশন পাবেন, ওকের উপরে ক্লিক করে দেবেন। ওকের উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আপনি সেই অ্যাপসটার পারমিশন দিয়ে দেবেন, অ্যাপ পারমিশন। এখানে কিন্তু আপনাকে অ্যাপ পারমিশন দিতেই হবে, না হলে সেই ট্রিকটা কাজ করবে না। তো আমি এটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পরে এখানে দেখুন গেট স্টার্ট বলে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি লকটা হয়েছে কি না। তার জন্য আমি এই লকের উপরে ক্লিক করব। লকের উপরে যখনই ক্লিক করব, দেখুন আমার এই মোবাইলের হোম পেজে এসেছে। তো এখন আমার এখান থেকে কী করতে হবে, সেই লকটাকে মারতে হবে। আমি যেটা ওখানে সেভ করেছিলাম সেটাই আমি এখানে মারব। তো দেখুন আমার এখানে কিন্তু খুলে গেল। এভাবেই আপনারা এটাকে লক করে রাখতে পারবেন। আপনার যেই প্রথমে যে লকটা ছিল সেটাই প্রথমে শো করবে, তারপরে আপনার এই লকটা শো করবে। এখানে আপনি কালার চেঞ্জ করে রাখতে পারেন, আপনার যখন এই লকটা হয়ে যাবে তারপরে কীরকম কালার দেখাবে সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। দেখুন বেস্ট কালার এটা, আমি এটাকে চুজ করে নিচ্ছি। তারপরে আবারও লক করে আমি দেখাচ্ছি। তো দেখুন এখন কিন্তু ভিন্ন ধরনের লাগছে। আমি দেখুন এই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আপনারা এখান থেকে লক করতে পারবেন। আপনি যদি চান আমি এখান থেকে লকটা চেঞ্জ করব, তার জন্য এখানে দেখুন চেঞ্জ গেস্টোর, তো এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো একটা বানিয়ে নেবেন, আমি এভাবেই বানাচ্ছি। তো আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আমি ভিন্ন এটাই বানিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এটা চেঞ্জ হয়ে গেল। আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন, অথচ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখান থেকে পাসওয়ার্ড আমি এখানে আমি পাসওয়ার্ড যেটা মারছিলাম সেটা মেরে নিই আগে। মারার পরে এখানে আপনি নিউ পাসওয়ার্ড বানিয়ে নেবেন 000, আবারও মারবেন 000। দেখুন আমার পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেল। এখানে একটা অ্যাড এসেছে, অ্যাডটা কেটে দিই। তো দেখুন আপনারা এভাবেই কিন্তু আপনাদের অ্যাপটাকে চলালে আপনার মোবাইলটা বহুত সেফটিতে থাকবে। আমি নিজেও চালাই এই অ্যাপটাকে, আপনিও চাইলে চালাইতে পারবেন। তো আই হোপ গাইজ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন।
নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।